ইউটিউবকে কিভাবে সর্বপ্রথম আপনার ভিডিও নিয়ে আসবেন ইউটিউবের ভিডিও নিয়ে আসার জন্য তার পিছনে থাকে কিওয়ার্ড আপনার ভিডিওতে যদি আপনি র্যাঙ্ক করার কিওয়ার্ড ব্যবহার করতে পারেন তাহলে ইউটিউবের সাশ্রয় কে সর্বপ্রথম আপনার ভিডিও আপনি নিয়ে আসতে পারবেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দেখে দেবো কোথায় থেকে আপনি ট্র্যাক কিওয়ার্ড সবগুলো রিসার্চ করবেন আপনার ভিডিওর জন্য র্যাঙ্ক করা কি ওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন এগুলো আমি সবগুলো আপনাদেরকে আজকে এই ভিডিওতে পুরো ডিটেলসে দেখিয়ে দেব কিভাবে ট্যাগ কি ওয়ার্ড ভিডিওর জন্য রিসার্চ করবেন র্যাঙ্ক করা কি ওয়ার্ড কিভাবে রিসার্চ করবেন সবগুলো এই ভিডিওতে আমি পুরো ডিটেলসে দেখিয়ে দেব জাস্ট আপনারা পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন সো আর আমি কোনো রকম কথা বলবো না এখন গিয়ে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব কিভাবে আপনার ভিডিওর জন্য র্যাঙ্ক করা কিওয়ার্ড রিসার্চ করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের মোবাইলে কিউআর রিসার্জ করার জন্য সর্বপ্রথম আমাদের গুগল প্লে স্টোর যেটা আছে এটাতে আসতে হবে আসার পর প্রথমে আমাদের সার্চ করতে হবে টিউব বাডি টিউব বাডি তারপর সার্চ করব সার্চ করার পর আমাদের সামনে যে অ্যাপ্লিকেশনটা আসলো এটা ইনস্টল করে নিতে হবে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা আছে না এটা ইনস্টল করার জন্য আমি রেকমেন্ড করবো না কেননা এই যে টিউব বডি অ্যাপটা আছে না এটা এতটা অ্যাক্যুরেট নয় অতটা ভালোও নয় এজন্য এটাকে এতটা প্রিপেয়ার করি না আমি কিন্তু যেটা কম্পিউটার ভার্সন বা ডেস্কটপ ভার্সন টিউব বডি এক্সটেশন থাকে সেটা খুবই ভালো খুবই এক্যুরেট যেহেতু আমাদের কাছে কোনো কম্পিউটার নেই সো মোবাইলে কম্পিউটার বার্সন করার জন্য এখান থেকে বেগে আসব বেগে আসার পর আমরা প্রথমে সার্চ করব গুগল প্লে স্টোরে নতুন একটা অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে ইয়ানডেক্স ব্রাউজার ইয়ান ডেক্স ব্রাউজার তারপর সার্চ করে নিব সার্চ করার পর আমাদের সামনে যে অ্যাপ্লিকেশনটা আসলো সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা ইনস্টল করে নিব আপনারা অনেকে হয়তো জানেন মোবাইল বার্সনে গুগল ক্রোম টিউব বোর্ডি এক্সটেনশন অ্যালাউ করে না কিন্তু এই যে ইয়ানডেক্স ব্রাউজারটা আছে না এটাতে টিউব বোর্ড এক্সটেনশন অ্যালাউ করে এবার অ্যাপটা ওপেন করবো নেক্সটে ক্লিক করবো তারপর নেক্সট তারপর লাঞ্চ প্রোগ্রাম কিন্তু এখন আমাদের কি করতে হবে প্রথমে এখানে সার্চ করতে হবে টিউব বোর্ডের এক্সটেনশন ফোর ক্রুম ওকে সার্চ করার পর আমাদের সামনে যে হোম পেজটা আসলো আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে টিউব বোর্ডের ক্রুম সো যেই টিউব বোর্ডি ক্রুম লেখা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি একটু জুমিং করি জুমিং করলে এখানে দেখুন টিউব বোর্ডি অ্যাড করতে হলে অ্যাড টু ক্রোমে ক্লিক করতে হবে অ্যাড এক্সটেনশন দেখুন চলে আসছে রিমুভ ফ্রোম কুম তার মানে এটা অ্যাড হয়ে গেছে সো আমরা যদি এটা ডাবল চেক করে নিতে চাই তাহলে থ্রিডোরে ক্লিক করবো তারপর একটু নেচে আসবো নেচে আসার পর তারপর এক্সটেনশনে ক্লিক করবো তারপর নিচে নামবো দেখুন আমাদের টিউব বোর্ডে এক্সটেনশন অ্যাড হয়ে গেছে ওকে এবার আমাদের কম্পিউটারে যেভাবে টিউব বোর্ডে এক্সটেনশন ইউজ করি এখন থেকে আমরা মোবাইল বার্সনে সেরকম ইউজ করতে পারবো তারপর এখান থেকে আমরা ব্যাগে আসবো বেগে আসার পর প্রথমে আমরা ইউটিউব ডট কম ওপেন করে নিব ওকে ইউটিউব ডট কম ওপেন করার পর থ্রি ডটে ক্লিক করবো তারপর ডেস্কটপ বার্সনে ক্লিক করব তাহলে আমাদের মোবাইলে কম্পিউটার মতো ডেস্কটপ বার্সন ইউটিউব হোম পেজ দেখতে পাবো ওকে এবার আপনাকে ইয়ানডেক্স ব্রাউজারে সাইনিং করতে বলা হচ্ছে সো এ ক্লিক করব সো সাইনিংয়ে ক্লিক করার পর আমাদের যে কোনো একটা জিমেল এখানে দিব জিমেল দেওয়ার পর নেক্সট এ ক্লিক করবো নেক্সট ডে ক্লিক করার পর তারপর আমাদের জিমেলের পাসওয়ার্ড তারপর সাইনিং এ ক্লিক করবো সো ইএন ডেক্স ব্রাউজারে আমাদের সাইনিং করা কমপ্লিট হয়ে গেছে সো এখন আমাদের যেটা করতে হবে টিউব বোর্ডে এক্সটেনশনে সাইনিং করতে হবে সো আমরা যদি একটু জুমিং করি জুমিং করলে দেখতে পাবো টিউব সাইনিং রিকোয়েড ক্লিক খেয়ার সো আমরা এখানে ক্লিক করব সো ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টিউব বাড়ি সো এখানে ক্লিক করবো তারপর সাইনিং উইথ ইউটিউবে ক্লিক করবো সো সাইনিং উইথ ইউটিউবে ক্লিক করার পর আমরা একটু আগে যে ইএনডেক্স বাজারে ইমেলটা অ্যাড করেছিলাম সেই ইমেলটা এখানে দেখতে পাবো সো ইমেলটার উপর আমরা ক্লিক করব তারপর অ্যালোতে ক্লিক করব অ্যালোতে ক্লিক করলে আমরা এখানে কোনারে দেখতেই পাবো যে সাকসেসফুল সাইনিং তার মানে টিউব বড়ি সাইনিং কমপ্লিট সো একটু আগে ইএনডেক্স বাজারে আমরা সাইনিং কমপ্লিট করলাম ওকে এবার আমরা আমাদের মোবাইলে কম্পিউটারের মতো ডেস্কটপ বার্সনে কাজ করতে পারবো ওকে এখন থেকে আপনি যে কোনো ভিডিওর অ্যানালিটিস দেখতে পাবেন সার্চ করে এবার আমাদের মেইন কাজ হলো কিওয়ার্ড রিসার্চ প্রথমে টাইটেল রিসার্চ করে নিব তারপর ট্যাগ কিওয়ার্ড রিসার্চ করে নিব এখানে বলে রাখি একদিনে শৈবার টাইটেল রিসার্জ করতে পারবেন যদি আপনি এর বেশি করতে চান তাহলে আপনাকে প্রেমিয়াম বার্সনে আপডেট করতে হবে মানে টাকা দিয়ে কিনতে হবে ওকে তো টাইটেল রিসার্চ করতে হলে কিছু নিয়ম আছে সেইগুলোকে আপনাদের ফলো করতে হবে টাইটেল সঠিকভাবে দেওয়ার নিয়ম এক নম্বরে ভিডিও টাইটেল যেন খুব ছোটো বা ফাইভ ওয়ার্ডের কম না হয় দুই নম্বরে মেন কিওয়ার্ড ভিডিওর প্রথমে টাইটেলে ব্যবহার করা উচিত তিন নম্বরে টাইটেলে হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই চার নম্বরে টাইটেলে নিজেদের দেশের ভাষা দিলে কোনো সমস্যা নেই তবে ইংরাজি ভাষায় টাইটেল দিলে এস ভালো হয় পাঁচ নম্বরে মিসলিডিং কিওয়ার্ড টাইটেলে ব্যবহার করা যাবে না মিসলিডিং কেয়ারটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে একটা বলেন আর আপনার টাইটেলে আরেকটা দিলেন সো মিসলিডিং টাইটেল কোনো রকমই দেওয়া যাবে না আপনি যদি মিসলিডিং টাইটেল দেন তাহলে আপনার চ্যানেলে সমস্যা হতে পারে ওকে তো এবার আমি এক্সাম্পল হিসাবে একটা টাইটেল রিসার্চ করে দেখিয়ে দিব তো আমি আমার টপিকের উপর টাইটেল রিসার্চ করব না আমি স্বরূপ সেলিব্রিটি নামে টাইটেল রিসার্চ করব সো টাইটেল রিসার্চ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি টিউব বডি সো টিউব ক্লিক করবো তারপর এক্সপ্লোরে ক্লিক করব সো এক্সপ্লোরে ক্লিক করার পর আমরা যেই বিডিও টপিকটার উপরে টাইটেল রিসার্চ করতে চাই সেই বিডিওর টপিকের উপরে আমরা এখানে টাইটেল লিখবো যেমন আমি লিখলাম সাকিব খান শ্যুটিং শ্যুটিং তারপর যেহেতু বর্তমান দু হাজার একুশ সো আমি দুই হাজার একুশ দিলাম দু হাজার একুশ তারপর এক্সপ্লোরে ক্লিক করলাম সো এক্সপ্লোরে ক্লিক করার পর আমরা একটু ওইট করবো সো ওইট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরি গুড খুবই ভালো টাইটেলের স্কোর ছিয়াত্তর আর এটা সার্চ ভলিউম খুবই ভালো কম্পিটিশনও খুবই ভালো অপটিমাইজেশনও খুবই ভালো এখন দেখবো এই টাইটেলটার প্রতি মানুষের কতটুকু ইন্টারেস্ট আছে সো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট ওভার টাইম তিরিশ ডে বারো মান্থ মানে তিরিশ থেকে বারো মাস পর্যন্ত এই টাইটেলটার প্রতি মানুষের ইন্টারেস্ট আছে সো এই টাইটেলটা আমরা একটু এখন অদল বদল করবো অদল বদল করার পর আমরা দেখবো যে ছিয়াত্তরের বেশি স্কোর টাইটেল পাই কিনা না যদি ছিয়াত্তরের বেশি স্কোর টাইটেল পাই তাহলে আমরা সেই টাইটেলটাকেই আমাদের ভিডিও টাইটেলে ব্যবহার করব ওকে সো প্রথমে আমরা যেই টাইটেলটা লিখেছিলাম সেই টাইটেলটাকে আমরা একটু অদল বদল করবো অদল বদল করে দেখব যে এর আগের টাইটেলটা তো ছিয়াত্তর স্কোর ছিল এর চাইতে একটু বেশি পাই কি না সো আমি এখন লিখবো সাকিব খান শুটিং তারপর এক্সপ্লোর ক্লিক করবো সো তারপর আমরা একটু ওয়েট করবো সো ওয়েট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সিলেন্ট চমৎকার আগেটার চাইতে এটা খুবই ভালো আগেরটার টাইটেলে স্কোর ছিল ছিয়াত্তর আর এটা হচ্ছে একাশি সো এটার সাজ পোলিও খুবই ভালো কম্পিটিশনও খুবই ভালো অপটিমাইজেশনও খুবই ভালো সো তারপরেও আমরা এই টাইটেলটাকে একটু অদল বদল করবো অদল বদল করার পর দেখবো যে টাইটেলের স্কোরটা একাশির বেশি পাই কি সো আমি যদি এখন সাকিব খান শুটিং কেটে আমি দেখি সাকিব খান এর বাংলা সিনেমা শাকিব খান এর বাংলা সি এম এ সিনেমা সিনেমা লেখার পর তারপর আমি এক্সপ্লোর ক্লিক করব । সো ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সিলেন্ট আগে টাইটেলের চাইতে এটা খুবই ভালো এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেলের স্কোর হচ্ছে হান্ড্রেড থেকে হান্ড্রেড সো এটার সার্চগুলো আমি একদম ফুল আমরা এটা দেখতেই পাচ্ছি সো এটার কম্পিটিশন খুবই ভালো তারপর অপটিমাইজেশনও খুবই ভালো সো আমরা এই টাইটেলটা চাইলে আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি সো আমরা আর অন্য কোনো টাইটেল আর রিসার্চ করবো না কেননা এটা যেহেতু আমরা পেয়ে গেছি হান্ড্রেড থেকে হান্ড্রেড টাইটেল স্কোর সো আমরা এই টাইটেলটা নিয়ে আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি সো আমরা এটা কপি করব সো কপি করার জন্য আমরা ভিডিও টাইটেলের উপরে চাপ দিয়ে ধরবো তারপর আমরা এই পুরো রাইটিংটাকে টান দিয়ে পুরোটা করব তারপর কপিতে ক্লিক করবো সো কপিতে ক্লিক করার পর আমরা যে কোনো একটা পেটে আমরা রাইটিংটা সেভ করব সো আমরা এখানে টাইটেল লিখলাম চাপ তারপরে পেস্টে ক্লিক করবো সো আমাদের টাইটেল সম্পূর্ণ শেষ এবার আমাদের কি করতে হবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে তো কিওয়ার্ড রিসার্চ করার কিছু নিয়ম আছে যেমন এসিও করার জন্য নয় প্রকার কিওয়ার্ড ব্যবহার করা হয় কিন্তু আমরা দুই প্রকার কিওয়ার্ড ব্যবহার করবো একটা হচ্ছে লংটেল কিওয়ার্ড আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড সো লংটেল কিওয়ার্ড হচ্ছে পাঁচ অক্ষরের বেশি অধিক হলেই এটাকে লংটেল কিওয়ার্ড বলা হয় আর এক বা দুই অক্ষর হলে এটাকে শর্টটেল কিওয়ার্ড বলা হয় আমাদের কিন্তু দুটোই ব্যবহার করতে হবে ওকে কিওয়ার্ড প্রধানত তিনটি পদ্ধতিতে কানেক্ট করলে এসিও ভালো হয় যেমন এক্সপ্লোর সার্চ থেকে ইউটিউব সার্চ থেকে রিলেটেড ভিডিওর থেকে গুগল সার্চ রিলেটেড থেকে সো তো এবার ফিরে যাব ইয়ান্ডেক্স ব্রাউজারে সো ইয়ানডেক্স বাজার বেগে আসার পর আমরা যদি একটু জুমিং করি জুমিং করলে এখানে দেখতে পাবো রিলেটেড সার্চ সো আমরা একটু আগে যে টাইটেলটা সার্চ করেছিলাম শাকিব খানের বাংলা সিনেমা সো শাকিব খানের বাংলা সিনেমার পাশাপাশি এই ট্যাগুলো সার্চ করা হয় সো আমরা এই টেকগুলো এখান থেকে মার্ক করব তারপর কপিতে ক্লিক করবো তারপর নোটপ্যাডে বেগে আসবো নোটপ্যাডে বেগে আসে তারপরে পেস্ট করে দিব সো আমাদের রিলেটেড টেক নেওয়া হয়ে গেল ইয়ান্ডেক্স বাজারে আমাদের ভিডিও টাইটেলটা সার্চ করব সার্চ করার পর আমাদের ভিডিও টাইটেল অনুযায়ী যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর থেকে আমরা কিছু র্যাঙ্ক করা কিওয়ার্ড কালেক্ট করব সো আমি প্রথম ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন এই ভিডিওটাতে এই ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে সো আমি যদি একটু জুমিং করি আর একটু ভালো করে জুমিং করি এখানে দেখুন সু সার্চ র্যাঙ্ক সো আমি সু সার্চ র্যাঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পর যেই ট্যাগটা অলরেডি সর্বোচ্চ র্যাঙ্ক করা আছে সেই ট্যাগটা আমরা এখান থেকে মার্ক করব সো এখানে দুইটা ট্যাগই সর্বোচ্চ র্যাঙ্ক করা যাচ্ছে একটা হচ্ছে তেরো আর একটা হচ্ছে বারো সো এই দুটোই আমরা মার্ক করব সো মার্ক করার পর তারপর কপিতে ক্লিক করব সো কপিতে ক্লিক করার পর নোটপ্যাডে বেগে আসবো তারপরে পেস্ট করে দিব সো এভাবে আপনারা আপনাদের ভিডিও টাইটেল সার্চ করে করে আপনাদের যেই রিলেটেড ভিডিও সেই রিলেটেড টাইটেল সার্চ করে করে আপনারা ভিডিও থেকে সর্বোচ্চ যেই ট্যাগটা অলরেডি র্যাঙ্ক করে আছে সেই ট্যাগটা আপনারা নিয়ে নেবেন নিয়ে আপনাদের ভিডিওতে ট্যাগে ইউজ করবেন এখন আমরা যেটা করব ইউটিউব ডট কম থেকে কিছু ট্যাগ কালেক্ট করবো সো এখন আমরা ইউটিউব ডট কম ওপেন করে নিব প্রথমে আমরা ইউটিউব সার্চে ক্লিক করব তারপরে আমরা যেই টপিক রিসার্চ করেছিলাম সেই টপিকটি আমরা এখানে লিখবো লেখার পর দেখুন আমাদের সামনে কিছু কিওয়ার্ড ধরা হয়েছে সো আমরা প্রথম থেকে লাস্ট ছয়টা পর্যন্ত আমরা এখান থেকে কিওয়ার্ড নিব সো আমি এখন দ্বিতীয় নম্বরে ক্লিক করলাম সো ক্লিক করার পর আমরা এটা পুরোটা মার্ক করে নেব সো মার্ক করার পর এটা কপি করব তারপর এখান থেকে বেগে আসবো নোটপ্যাডে এসে আমরা এখানে পেস্ট করে দিব তারপর আবারও ইউটিউবে আমরা যাব ইউটিউবে গিয়ে তারপরে আমরা বাংলা কেটে দিব সো বাংলা কাটার পর তারপর আমরা তৃতীয় নম্বর কেউটা নিব সো তৃতীয় নম্বরে ক্লিক করব তারপর পুরোটা মার্ক করব মার্ক করার পর কপিতে ক্লিক করব তারপর নোটপ্যাডে বেগে আসবো সো নোটপ্যাডে বেগে আসার পর তারপর এখানে আমরা পেস্ট করব সো পেস্ট করে তারপরও আবারও আমরা ইউটিউবে বেগে আসবো বেগে এসে আমরা তারপর গানটা কেটে দিব তারপর চার নাম্বার কিওয়ার্ডটা নিব সো চার নাম্বার ক্লিক করবো তারপর আবারও আমরা পুরোটা মার্ক করে নিব সো মার্ক করার পর কপিতে ক্লিক করবো সো কপিতে ক্লিক করার পর নোটপ্যাডে আসবো সো নোটপ্যাডে এসে আমরা তারপর আবার পেস্ট করে দিব সো আমি তিনটা কিওয়ার্ড নিলাম তার কারণ হচ্ছে আমি যদি পুরো কিওয়ার্ড নিতে চাই ছয়টা নিতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো আর আমি নিলাম না সো আপনারা এভাবে ছয়টা কিওয়ার্ড প্রথম থেকে ছয়টা কিওয়ার্ড এভাবে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন ওকে তো এখন আমরা গুগল থেকে কিছু কিওয়ার্ড কালেক্ট করব সো প্রথমে আমরা ব্রাউজার ওপেন করে নিব সো ওপেন করার পর আমরা যেই টপিকের উপরে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম সেই টপিকের উপরে কিওয়ার্ড আমরা এখানে সার্চ করব সার্চ করার পর আমরা একটু স্কিপ করে আমরা একটু এখান থেকে স্কিপ করে একটু নেচে আসবো নেচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি রিলেটেড সার্চ সো অনেকগুলো এখানে কিওয়ার্ড আমাদের সামনে আসছে সো আমরা এখান থেকে সবগুলোই কপি করব কপি করে নিয়ে আমাদের নোটপ্যাডে সেভ করব এবং আমাদের ভিডিওতে ইউজ করব। সো আমি যদি প্রথমটাতে চাপ দিয়ে ধরি তারপরে কপি লিঙ্ক টেক্সটে ক্লিক করব সো তারপরে নোটপ্যাডে বেগে আসবো তারপরে পেস্ট করব তারপরে আবারও আমরা কুরুম বাজার বেগে আসবো বেগে এসে তারপর আবারও দ্বিতীয় নম্বরটাতে চাপ দিয়ে ধরবো তারপরে কপি লিঙ্ক টেক্সটে ক্লিক করব আবারও আমরা নোটপ্যাডে বেগে আসব বেগে আসার পর স্ক্রিনে চাপ দিয়ে ধরবো তারপরে পেস্ট তারপরে আবারও আমরা কুরুম বাজার বেগে আসবো বেগে আসার পরে তৃতীয় নম্বরটাতে চাপ দিয়ে ধরবো তারপরে কপিলিং টেক্সটে ক্লিক করব তারপর আবারও আমরা নোটপ্যাডে বেগে আসবো আসার পর আমরা মোবাইল স্ক্রিনে একটু চাপ দিয়ে ধরবো তারপরে পেস্ট সো গুগল থেকে আমি তিনটি কিওয়ার্ড আনলাম সো আমি আর আনতে চাই না তার কারণ হচ্ছে আমি যদি সবগুলো কিওয়ার্ড আনতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে এমনিতে অনেক লং হয়ে গেছে সো আপনারা কিন্তু সবগুলো কিওয়ার্ড এক এক করে সবগুলো কিওয়ার্ড আনবেন ওকে এভাবে যদি আপনি আপনার ভিডিওতে রিসার্চ করে করে আপনি যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনার ভিডিও সবার প্রথমে নিয়ে আসতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনি যদি এই পরিবারের সদস্য এখনো পর্যন্ত না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সো আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ